মন খারাপ হলে ঢাকা শহরে ঘন্টার ভাড়া রিক্সায় ঘোরা আমার পুরনো অভ্যাস। বিশ্বাস করো, তোমাকে যেসব জায়গায় পাওয়া যাবে সেসব জায়গায় বেশি বেশি ঘোরাঘুরি করতাম। কখনো শাহবাগ, কখনো পরিবাগ, কখনো লাভ রোড, কখনো কাঁটাবন পাখির দোকানে। ময়না পাখি আমার খুব প্রিয়, কারণ ময়না মানুষের মতোই কথা বলতে চায়, যেমনটা তুমি চেয়েছিলে। আর গভীরে যাওয়ার দরকার নেই, সেটা কথা নয়। কথা হলো তুমি আমাকে ময়না বলেই ডাকতে। তুমি এখনো কি ময়নার ডাক শোনো, নাকি অবলীলায় আমার মতো সবকিছুই ভুলে গেছ? ভুলতে আমি তোমাকে পারবো না, কারণ আমি তো আর বোনের ময়না না। বোনের ময়না পোষ মানলেও সুযোগ পেলেই পালিয়ে যায়, আমার পালানোর কোনো সুযোগ নেই। কেন পালানোর সুযোগ নেই সে প্রশ্ন আর তুমি করো না। আর প্রশ্ন তুমি করবেই বা কেন, এখন তো আর তোমার প্রশ্ন করবার প্রয়োজন বোধ করো না। তুমি জানো কি, এখনো আমি তোমার জন্য রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, কেসির চত্বরের মোড়ে বসে থাকি। তুমি জানবেই বা কেন, তুমি তো এখন অন্যময় যা আমার থেকে অনেক দূরে। তবে আমি ভালো আছি, রিক্সায় ঘুরছি আর ভাবছি জীবনকে পরিবর্তন করবই করব, জীবন আমার পরিবর্তন হবে, এই বিশ্বাস আমার আছে। গাড়ির চাকার মতোই জীবনের মোড় ঘুরে যেতে পারে, শেষ চেষ্টাটুকু করছি আর ভাবছি মানুষ এত পাষণ্ড কিভাবে হয়, আমি অত মানুষ তবে আমি কেন পারলাম না। আমি পারবো না কোনোদিনই না।